মাসিকের সময় বাদামি স্রাব হওয়া স্বাভাবিক। এটা হলো পুরনো রক্ত যা মাসিকের সময় গর্ভাশয় থেকে বেরিয়ে আসে। যদি এটা সাধারণ মাসিকের সময় দেখতে পান তাহলে এটা স্বাভাবিক, ভয়ের কোনো কারণ নেই। মাসিক ছাড়া কিছু কিছু সময় রক্ত সঞ্চারণ হতে পারে, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। আপনি অনলাইনে যে কোনো সময় স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।